UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, অর্থাৎ ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটা নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন রকম পদে নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ একাধিক পদ দেওয়া রয়েছে। এই পদে আপনাদেরকে নিয়োগ করানো হবে বা আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা নতুন নিয়োগ নোটিশে দেখে নেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের ফিস কত চাওয়া হয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সমস্ত বিষয়টা আমরা নিয়োগ নোটিশে দেখে নেবো বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনাদের বন্ধুর সাথে বা অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টার রয়েছে, DOI ডিরেক্টর পদে নিয়োগ করানো হবে, টোটাল তিনটা ভ্যাকান্সি রয়েছে। এলিজিবিলিটি এবং কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, কী যোগ্যতায় আপনাদের থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা কী থাকতে হবে, সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে দেওয়া রয়েছে কাজের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স অব ওয়ার্ক ইন অ্যাডমিনিস্ট্রেশন, লিগাল, এস্টাবলিশমেন্ট, হিউম্যান রিসোর্স, ফিনান্স, অ্যাকাউন্ট, এইসব বিষয়ে কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন। বিভিন্ন রকম এখানে পদ দেওয়া রয়েছে, দ্বিতীয় নম্বর পদটা এখানে দেওয়া রয়েছে, সেকশন অফিসার একটা পদ এর জন্য রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে এক্সপিরিয়েন্সটা বলেছে একই রকম এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে, এক্সপিরিয়েন্স অব ওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন, লিগাল, এস্টাবলিশমেন্ট, হিউম্যান রিসোর্স, ফিনান্স, অ্যাকাউন্ট, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। টেন সেকশন অফিসার পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, টোটাল ভ্যাকান্সি পাঁচটা রয়েছে এবং কাজের অভিজ্ঞতা কী থাকতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, একই রকম কাজের অভিজ্ঞতা থাকতে হবে, উপরে যেরকম পদগুলো ছিল সেই পদ অনুযায়ী কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। একাধিক পদে নিয়োগ করছে, বিভিন্ন রকম এখানে পদ দেওয়া রয়েছে, আপনারা পদগুলো একবার দেখে নেবেন। নিয়োগের নোটিশ আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত বিষয় দেখে নিতে পারবেন। এখানে একটা পদ দেওয়া রয়েছে, হিন্দি টাইপিস্ট পদে নিয়োগ করানো হবে, একটা পোস্ট এর জন্য রয়েছে, টোটাল চোদ্দোটা এখানে পোস্ট রয়েছে, অর্থাৎ চোদ্দোটা পদ এখানে দেওয়া রয়েছে। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সটা এখানে দেওয়া রয়েছে, ডিসেবিলিটা এখানে এক্সপিরিয়েন্স ইন হিন্দি টাইপিং আপনাদের জানা থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। এজ লিমিটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এজ লিমিটটা বলেছে 56 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন কীভাবে আপনারা করবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সমস্ত বিষয় এখানে দেওয়া রয়েছে, আমরা একবার বিস্তারিত দেখে নেব। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে এবং আবেদন আপনাদের কিন্তু অফলাইনে করতে হবে। এখানে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। এখানে দেওয়া আছে টু দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল HR ইনকিউ আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI ফ্লোর বাংলা সাহিব রোড বিহাইন্ড কালী মন্দির গোলে মার্কেট নিউ দিল্লি WW001। এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে এবং এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে, আবেদনপত্র গ্রহণের লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে 26/4/2021 পর্যন্ত কিন্তু আবেদনপত্র নেওয়া হবে, সেখানে গ্রহণ করা হবে। আবেদন ইতিমধ্যে চলছে এবং আবেদনের ফর্ম্যাট দেওয়া রয়েছে, সেই ফর্ম্যাটগুলো আমরা একবার দেখে নেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর ডেপুটেশন এবং UIDA হেডকোয়ার্টার্স লাস্ট ডেট ফর রিসিপ্ট অব অ্যাপ্লিকেশন 26/4/2021। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে 26/4/2021, অলরেডি আবেদন চলছে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটগুলো দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফিল আপ করতে কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং UIDA এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ফর্ম্যাটগুলো প্রিন্ট আউট করে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, অর্থাৎ ইনকিউ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশে আমরা সমস্ত কিছু দেখে নিয়েছি যে কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের ফিস কত রয়েছে, কীভাবে আবেদনের ফিস আপনারা দেবেন, সমস্ত বিষয়ে আমরা নিয়ম নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো হলে ভিডিওটি দিতে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।